ইন্ডিয়ান ইউটিউবর আটাইতকৈ এজন ভাল ফিজিক্সর টিচার আলেখ পান্ডে স্যার, আর তেখেতে প্রায় মাঝে সময় উল্লেখ করে 10K মার্কশিট অর 11K পিয়ার এ জিন্দগি মে কবি কাম নেই আতি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজি কিছু সময় পাছতে মেট্রিকর রিজাল্ট দিব, এন্ড ইট ইজ দ্য টাফেস্ট টাইম ফর ইউ। মই জানো এটা আপনাদের আটাইতকৈ কঠিনতম সময়, বাট আপনাদের আপনার নিজের লাইফের ডিসিশনটা আপনাদের নিজে লব লাগবে ফ্রম টুডে। সো আজি আশা করো আজি দুটা কথার বিষয়ে আলোচনা করিম। ফার্স্ট হয়েছে যে আপনি কোনখন লাইফক প্রাধান্য দিব। ইয়েস, আপনি সায়েন্স লব, আর্টস লব নে কমার্স লব, এইটো আপনাদের ঠিরাং করব লাগবে। আপনি যদি রিজাল্ট ভাল হয়েছে নিশ্চয় আপনি এখন ভাল কলেজত এডমিশন পাব, দ্যাট ইজ রাইট। কিন্তু আপনি সায়েন্স, আর্টস আর কমার্স বা আরও যাক অন বিভিন্ন স্ট্রিম আছে, এই স্ট্রিমবিলাক কোনটো আপনি চুজ করব, ইট ইজ ডিপেন্ড অন ইউ। আপনার রিজাল্ট অল্প ভাল হয়েছে কারণে যে আপনি সায়েন্সত যাব, বা আপনার রিজাল্ট অল্প বেয়া হয়েছে কারণে যে আপনি আর্টসত যাব, এই কথাটো কেতিয়াও হব নালাগে। আপনার আসলতে রাফটো কি, আপনি কোনটো সাবজেক্টত বেশি মার্ক পায়, বা আপনার রাফটো কি, আপনার কোনটো সাবজেক্ট আপনি আটাইতক বেশি ভাল পায়, আপনি সেই সাবজেক্ট লগে আপনি জীবনত অগ্রগতি যাব পারব। আপনি বর্তমান অল্প রিজাল্ট ভাল হয়েছে কারণে আপনি মেট্রিক দিব, মেট্রিক দিয়ে হায়ার সেকেন্ডারি সায়েন্স লব পারিব, বা আপনার ঘরের পরা যদি সায়েন্স আশা করেছে সেই পারিব, হায়ার সেকেন্ডারি করার পিছত তারপর যাক পড়ব লাগিব সেই পড়াবিল আপনার তেতিয়া অধৈর্য হয়ে যাব। গতি সেইকারণে ইট ইজ সেম থিং হ্যাপেন টু মাই লাইফ, আর মোর বন্ধু বান্ধবের হয়তো এই ঘটনাটা হয়েছে। গতি আপনার যখন প্রিয় হোয়াট ফ্যামিলি থিঙ্কস অ্যাবাউট ইট, হোয়াট আদার্স থিঙ্কস অ্যাবাউট ইট, জাস্ট ইগনোর। আপনার যে ভাল লাগে সেইটো করক, জীবনত আগুয়াই যাও। যদি আপনি নাকি আপনার ডাঙর একটা জীবনের হাতত প্রকল্প আছে, প্রজেক্ট আছে, তেতিয়াহলে আপনি আপনার ইচ্ছামতে সাবজেক্টটি গ্রহণ করক। আর আজিকালি পেরেন্টস এই ক্ষেত্রে যথেষ্ট কেয়ার হব লাগে যে আপনার ভাইটি বা আপনার ভন্টি বা আপনার লড় ছোৱালীক প্রেসারাইজ করব নালাগে যে তুমি সায়েন্স লওয়া বা আর্টস লওয়া বা দ্যাটস ইট, সেটা কথা। এন্ড দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট যেতিয়া মেট্রিক পাস হয়, মেট্রিক পাস হওয়ার পিছত মেক্সিমাম ঘর লড় ছোৱালী ঘরের পৰা বাহিরলৈ যাবলগা হয়, হুইচ ইজ মানে মোৰ জীবনতো সেইটো হয়েছিল বা সকলোর জীবনে তেনেকুৱাই হয়। অল্প ভাল রিজাল্ট হলে ঘরের পর বেলেগ মেস বা হোস্টেল বা বেলেগ কর্বা থাকবলগা হয়। এন্ড দ্য প্রবলেম ইজ দ্যাট আপনি যেটা ফ্রি পাব, জীবনটা একটা মুক্ত বতাহর নিচিনা পাব, মুক্ত বতাহত উড়ি থাকিব মন যাব, বাট ইউ কান্ট ফ্লাই, আপনি উড়ি সেইটো নকরব কেতিয়াও। ইউনো মই কোনটো কথা বিষয়ের কথা কই আছো, গতিকে সেইটো যদি কর আপনার লাইফটো বহুত একটা ভাল একটা মুহূর্ত পাব, বহুত ভাল লাগিব, ভাল লাগিব সেইটো, কিন্তু সেই ভাল লাগাটো খন্তকীয়। সো দ্যাট ইজ অল এবাউট, এন্ড এই দুটা কথা মনত রাখব। আপনার 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 ইচ্ছা মতো আপনি স্ট্রিমটা লোক, এন্ড নেভার গো অন দ্যাট, ওকে। সো দিস ইজ টু সাজেশন ফ্রম মাই সাইড এজ এ সিনিয়র। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগিছে দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।